জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা। রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া সহ অনেকে। ছাত্র ছাত্রীদের বাবা আমাদের একটু অনুরোধ করতেছি যে সন্ধ্যা হলে বিকাল হলে এই চোখগুলোকে স্ক্রিন টাইম বন্ধ করে দিয়ে একটুখানি সবুজ যে কোনো গাছ, যে কোনো পাতা, যে কোনো ফুল, যে কোনো জায়গায় বাচ্চাদের একটু দেখাবেন। এটাই কিন্তু তাদের যে হরমোনগুলো আছে, বারন্ত শরীরে যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো ঠিক থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী উনি একটা কথা বলেছিল যে লিভ অ্যাজ ইফ ইউ হ্যাড টু ডাই টুমরো, লার্ন as if you have to live forever.